আপনারা দেখছেন বাংলার আনন্দ এগিয়ে যাই এগিয়ে দেই কোভিড-19 এর একটা মহামারী পশ্চিমবঙ্গ সহ সারা বিশ্ব সারা ভারতবর্ষ জর্জরিত হয়েছে এর মধ্যেই আমরা সবাই জানি যে উম্ফুন যে ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গের মানুষের জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে বহু মানুষ এখন গৃহহীন এবং সব থেকে আমার ভালো লাগছে পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু মানুষজন আছেন সেই তাদের যে ধর্মগুরুরা আছেন তারা ঘোষণা করেছিলেন যে এবারের ঈদ আমরা যৎসামান্য পালন না করলে নয় সেটুকুই করবো এবং সমস্তটাই কোভিড-19 জন্য যে নিয়মকানুন আছে তা মেনে করব এবং মসজিদে যে অযথা ভিড় না বাড়ানোর জন্য মৌলবীরা আবেদন জানান এটা একটা বিরাট বিষয় ভারতবর্ষের ক্ষেত্রে না সারা বিশ্বের কাছে যে যারা এখন বলতো সংখ্যালঘু মানুষদের মধ্যে শিক্ষা নেই দীক্ষা নেই সেই সংখ্যালঘু মানুষই কিন্তু গোটা ভারতবর্ষ না গোটা বিশ্ব তো আজকে পশ্চিমবঙ্গের বিশেষ করে যে সংখ্যালঘু মানুষ আছেন তারা পথ দেখিয়েছেন সামনে সোমবার ঈদ এই মহান দিনে সমস্ত সংখ্যালঘু ভাই বোনেদের আমি শুভেচ্ছা জানাচ্ছি তাদের আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করছি তাদের জীবনে যেন সুখের দিন নেমে আসে এবং পশ্চিমবঙ্গে এই যে বিপর্যয় থেকে আমরা যেন সবাই সঠিক জায়গায় পৌঁছে যাই।